গত এপিসোডে আমরা কালকা থেকে টয় ট্রেনে করে শিমলা পৌঁছে গেছিলাম, আর আজকে আমাদের শুরু হবে শিমলা থেকে এক্সট্রিম উইন্টার এক্সপিডিশন। শিমলা এসে আমরা ছিলাম আমার অফিসের গেস্ট হাউসে, যেটা একটা গভর্নমেন্ট স্পন্সার্ড গেস্ট হাউস। সেখান থেকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম, আমি আর আমার ভাই, সাথে আমাদের লাগেজ। তো গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা যে রাস্তাতে পৌঁছালাম সেই রাস্তাটা খুবই সংকীর্ণ, কারণ আমাদের অফিসের গাড়িগুলো সেখানে থাকে। আর সামনে এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, গাড়িটার অবস্থা খুবই খারাপ, কালকে রাতে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর পর্বতে তো তোমরা জানো যে এই ঘটনাগুলো লেগেই থাকে। আমরা এগিয়ে চললাম রাস্তার দিকে, তারপরে সেখান থেকে শিমলা থেকে কিন্নরের দিকে বাসে উঠলাম। গতকালই ফ্রেশ স্নোফল হয়েছিল, তার কারণে রাস্তাঘাট একটু জ্যাম, রাস্তাঘাট ওপেন ছিল না। রাস্তাঘাট নতুন করে ওপেন করা হয়েছে বরফ সরিয়ে। হিমাচল প্রদেশ এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র উইন্টার সিজন ছাড়া, মানে এক্সট্রিম উইন্টার সিজন ছাড়া, প্রায় সারা বছরই প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা শহরে বাস সংযোগ চলাচল থাকে, অব্যাহত থাকে। আর সেই হিমাচল প্রদেশটাকে আমরা ঘুরে দেখতে চেয়েছিলাম বাস বা কোনো পাবলিক ট্রান্সপোর্ট করে, আর সেজন্য আমরা সকাল সকাল বাসে উঠে বললাম যে বাসটা কিন্নরের দিকে যাচ্ছিলো। আমরা যে বাসে যাচ্ছিলাম সেই বাসটি গন্তব্যস্থল ছিল শিমলা থেকে 300 কিলোমিটার দূরে, যেখানে শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া প্রায় অসম্ভব। তাই আমরা জায়গাটা এক্সপ্লোর করতে গিয়েছিলাম মার্চ মাসে। সেখানে এই সময় যথেষ্ট বরফ ছিল, আর সেখানে জীবনযাত্রা অত্যন্ত কঠিন এই সময়ও। বাসের জার্নি আরেকটা সুবিধা হলো, এখানের আঞ্চলিক লোকজনদের সাথে মেলামেশা যায়, তাদের কথাবার্তায় বোঝা যায়, তাদের জীবনযাত্রার সম্বন্ধে অনেক ধারণা পাওয়া যায়, যেটা আমরা উপলব্ধি করতে চেয়েছিলাম, সেজন্য আমরা ট্রাভেল করছি। বাস ছেড়েছে প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, আমরা অনেকটা পথ এগিয়ে চলেছি। যত উপরে উঠছি তত যেন শহরটা পুরো গোটা বরফের চাদরে মোড়া, আর গাড়ির সংখ্যা ততই কম হতে হতে চলেছে। এখানে রাস্তাঘাট প্রায় ফাঁকা, শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া আর সেরকম কিছু দেখা যাচ্ছে না, এমনকি টুরিস্টের সংখ্যা খুব কম এই সময়টা। একটা দিকে চলে যাচ্ছে দিল্লি, আরেকটা দিকে চলে যাচ্ছে রেকং প্রিয় কাজা অর্থাৎ কিন্নর, আর আমরা যাচ্ছিলাম কিন্নরের দিকে, তাই আমরা বাঁদিকে যাব। কিছু কিছু ভ্রমণ স্মৃতিতে গেতে যায়, এটা সেরকমই একটা ছিল, কারণ জীবনে প্রথমবার এত দূরে এত উঁচুতে একা একা একটা রিমোট লোকেশনে যাওয়া, সেখানে গিয়ে ক্যাম্পিং করা, মানে এমনই কিছু একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেই সিদ্ধান্ত নিয়ে বেরিয়েছিলাম। আর যথারীতি সেটা কতটা সাকসেসফুল হলাম সেটা পরের ভিডিওগুলোতে জানাবো।
সব অতিক্রম করে আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে পৌঁছলাম, যেখান থেকে আমাদের ট্রেক শুরু হতো। আর পরের ভিডিওতে আমরা ট্রেক নিয়ে আলোচনা করব, ট্রেকের সমস্ত সরঞ্জাম আর ট্রেক কীভাবে করেছিলাম সেটা দেখাবো। আজকের ভিডিওতে এতটাই।